উন্মাদ এক মোষের তাণ্ডবে আহত সাতজন, ভাঙচুর বাড়ি ঘর এলাকায় যথেষ্ট চাঞ্চল্য, এমনই ঘটনা ঘটেছে নদিয়ার ভীমপুর থানার ঢাকুরিয়াপোতা নাইকুড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেল থেকেই একটি মহিষ প্রচণ্ড পরিমাণে তাণ্ডব চালায় গ্রামে। এক শিশুসহ প্রায় সাতজনকে গুঁতো দেয় মহিষটি। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় থানার মাধ্যমে বন দপ্তরকে খবর দেওয়া হলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ। যদিও উন্মাদ মহিষটিকে এই গ্রাম থেকে অন্য গ্রামে চলাচল করছে আর যা নিয়ে রীতিমতো উদ্বেগ গ্রামের মানুষদের, তবে অন্য জায়গা থেকে মহিষ ধরবার জন্য লোকজন এসে থাকলেও তারা ব্যর্থ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনাটা গত দিন বেলা 5টা নাগাদ ঘটেছে। হঠাৎ দেখছি একটা রাস্তা দিয়ে দ্রুত বেগে একটা ষাঁড় ছুটে আসছে। ছুটে এসে খানিকক্ষণ আমার যা এবং জায়ের ছেলে রান্নাঘরে বসেছিল, ওরা মানে খাবার খাচ্ছিল, ওরা বিকাল দিকে খাবার খাচ্ছিল বসে, তখন ওই ষাঁড়টা এসে দাঁড়িয়েছে। দাঁড়ালে ওরা সেই মুহূর্তে উঠে যেতে পারেনি, না হলে ষাঁড়টা ওদের দেখে ওদের উপর হামলা করে। হামলা করলে আমার যা তখন মানে যে অবস্থা ছিল উল্টে ফেলে আমার ষাঁড় যাকে পুরো হাতটা বা হাতটা পুরো ইঞ্জুরি হয়েছে, পুরো এখান থেকে কেটে মাংস বেরিয়ে গেছে, সেখানে 22টা সেলাই পড়েছে। এখন বর্তমানে তিনি শক্তিনগর হাসপাতালে ভর্তি আছে। আর ডান হাতটা দু জায়গায় ভেঙে গেছে, এই কবজা প্লাস এই গিটের কাছে দু জায়গায় ভেঙে গেছে ওনার। এই গর্ত আছে আমাদের বাড়ির পাশে, সেই গর্তেই ওর মাছ ধরতে গেছিল, একটা মাছ ছিঁড়ে গেল। তারপরে বারণ করলাম তুই যাস নি, একটা মোষ নাকি এসেছে কোথা থেকে আমরা জানিনি, সেই মোষ এসে ওকে তাড়া করেছে, আরও বাচ্চাদের তাড়া করেছে, কিন্তু ও পালাবার পথ পায়নি। এদিকে গর্ত, ওদিকে বাড়ি যাবে কোথায় উঠিতে, ওই যে গোবরের গাদার উপর করি কিন্তু ওখানে সেই গুটি 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 ওকে একেবারে ই করে ফেলে। তারপরে একটা লোক দেখেছে চেঁচামেচি করেছে, তখনই ও সেই ডাক দিয়েছে, লোককে ডাক দিলে পরে ওদের বাড়ির মধ্যে নিজেই ওরা জল নিয়ে দিয়েছে, তারপর খবর দিয়েছে, দিলে পরে আমরা তখন হামলাতে শিখি। আমি বাড়ির থেকে যাই আমার মামাতো বোন, তা আমি সেখানে যাওয়ার পরে দেখি তারা বাড়িতে নেই। তা আমি ফোনে কথা বলছি আমার সেই বোনের সাথে মিলন, কথা বলতে বলতে পাশে দেখি লোক রয়েছে চার পাঁচটা, তাদের পাশে গেলাম, পাশে যেয়ে দেখি যে মোষ, ওরা লাইট মারছে মোষ। মোষটা দেখে আমি পিছিয়ে আসলাম, আবার মিলনের বাড়ি চলে আসলাম। এসে মোষ দেখে আমি ঘরের মধ্যে উঠে পড়লাম, মোষ আমার সেই ঘর ভেঙে চুরে দিয়ে আমার ঠেস ধরেছে আমার। তারপরে আমি পুরুষঙ্গে আঘাত পাইছি, আর সভ্য শরীর নাচানো পড়ানো আছে, সভ্য শরীর ব্যথা নড়তে পারছি না। হ্যাঁ ঘর শুদ্ধ ভাঙচুর করে। আমি ঘরের ভিতরে আসি, ঘরে ম্যাশিং মাথাতে ঠেলে নিয়ে চলে গিয়েছে, ঠেলে নিয়ে আমার ঠেস ধরেছে। ফটো করা আছে না।